আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সাতোশি কোর মাইনিং অ্যাপসটা নিয়ে কথা বলবো। প্রথমে আমি এখান থেকে লাইভে পেমেন্ট নিব। আজকে বেসিক্যালি আমার ডেট ছিল পেমেন্ট নেওয়ার, আজকে না গতকালকেই এসেছিল। আমি আপনাদের জন্য রেখে দিয়েছিলাম যে আজকে পেমেন্ট নিয়ে আপনাদেরকে লাইভে দেখাবো। তাছাড়াও যারা নতুন করে পেমেন্ট এখনও পান নাই বা কবে পাবেন, বা পেমেন্ট নেওয়ার যারা স্টেজে আছেন বা এখনও লিঙ্ক অ্যাড্রেস করে নাই, সেগুলো নিয়ে তো আপডেট থাকছেই। তাছাড়াও যারা নতুন করে সাতোশি কোরে ইনকাম করছেন, তাদের এখন কিন্তু উইথড্র করা যাচ্ছে না, তারা কত শীঘ্রই এটা উইথড্র পাবেন সেটা আমার নিজের পার্সোনাল অপিনিয়ন থেকে আপনাদেরকে জানাবো। বিস্তারিত আরও কিছু ইম্পর্টেন্ট আপডেটও থাকছে এই ভিডিওতে, ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন। সো প্রথমে আমরা মেটামাক্সে প্রবেশ করব। আমরা এখান থেকে যদি মেটামাক্সটা ওপেন করি, ওকে, আমি অলরেডি প্রবেশ করে ফেলেছি। অ্যান্ড আরও একটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন, আমি কোর কয়েন রেখেছিলাম $1.89 মতো, বাট এটা এখন 77 সেন্ট দেখাচ্ছে, 77 সেন্টের মতো এতটা পরিমাণে কমে গিয়েছে। এবং রিসেন্টলি দেখতেই পাচ্ছেন কোরের অবস্থা তেমন একটা ভালো না, $2-2.5 থেকে একদম $1.5 চলে আসছে, $1.40 এরকম সামথিং। তো যাদের কাছে আছে তারা ইনস্ট্যান্ট সেল করে দেওয়াই বেটার হবে, কারণ চাহিদার থেকে কোনো কিছু বেশি পরিমাণে হয়ে গেলে তার ভ্যালুটা কিন্তু থাকে না। এমনটাই হয়েছে কোরের ক্ষেত্রে, তাদের সাপ্লাই হিউজ পরিমাণে মার্কেটে, দ্যাটস ওয়াই তাদের টোকেনের ভ্যালুটাও দিন দিন কমে যাচ্ছে। যদিও তারা ট্রাই করতেছে মার্কেটটা ধরে রাখার বিভিন্ন ধরনের স্টেকিং এর মাধ্যমে, তারপরে তাদের নিজস্ব এখন সাতোশি অ্যাপসের উইথড্র অফ করে দিয়েছে। উইথড্র বলতে যারা নতুন ইনকাম করছে তাদের কথা বলছে, আর যারা বেসিক্যালি আগে থেকে মাইনিং করে রেখেছে তাদের উইথড্র অ্যাভেলেবেল আছে, তারা উইথড্র খুব সহজে করে নিতে পারবে। আর নতুন যারা ইনকাম করছে তারা এখন আর উইথড্র করতে পারছে না। আমি দেখিয়ে দিব বা কবে উইথড্র করতে পারবেন। এখন যদি আমরা এখান থেকে ব্রাউজারে ক্লিক করি, এই যে ব্রাউজার রয়েছে, ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করার পর উপর দিকে এখানে দেখতে পারবেন আমাদের কোরটা অলরেডি এখানে আছে, এই যে দেখতে পাচ্ছেন kodao.org। তারপর এখান থেকে আমরা মেনু সেকশনে আসবো। তাদের আপডেটের মাধ্যমে ওয়েবসাইটটা আরেকটু বিল্ড করা হয়েছে, মানে আরেকটু ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে আর কি। এখান থেকে আপনারা স্টেক করতে চাইলে এখানে নেটওয়ার্কে বিস্তারিত সবকিছু আপনি পেয়ে যাবেন, তাদের কমিউনিটি সবকিছু। এই যে স্টেকিং যদি করতে চান আপনি, তাদের এখানে স্টেকের মাধ্যমে স্টেকও করতে পারেন। তো আমি সরাসরি এয়ারড্রপ সেকশনে ক্লিক করবো, তারপরে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, না থাকলে আপনি করে দিবেন, তারপরে এখানে কনফার্মে ক্লিক করবো। সো কনফার্মে ক্লিক করার পর এখানে মেটামাক্স সিলেক্ট করাই থাকবে, যেহেতু আমি মেটামাক্সের সাথে কানেক্ট করেছি। আমাদের টোটাল এই পরিমাণ, এবং আজকে গতকালকে আমার ডেট চলে গিয়েছে ক্লেম করার। তো আজকে আমরা ক্লেম করবো, ফার্স্ট টাইম আমি পেমেন্ট নিয়েছিলাম। তো যারা বেসিক্যালি ফার্স্ট পেমেন্ট নিয়ে নিয়েছেন তাদের কিন্তু মান্থলি শিডিউলে এটা দেওয়া হচ্ছে, আর আপনারা ক্লেম না করতে পারলেও কোনো সমস্যা নেই, আপনার ক্লেমটা এনেবল থাকবে। আপনার নির্দিষ্ট সময় যে ক্লেম করতে হবে এমনটা না, তবে ফার্স্ট টাইমেরটা ইম্পর্টেন্ট। প্রথম পেমেন্ট নেওয়ার পর আপনি পরবর্তীতে যে কোনো সময় ক্লেম করতে পারেন। তো এখানে আমাদের মান্থলি এই পরিমাণে এখানে অ্যাভেলেবল হয়েছে আর কি, টোটাল এই পরিমাণে আছে এখনো পর্যন্ত। তো আমরা এখান থেকে ক্লেম করে আপনাদেরকে দেখাচ্ছি। যদি আমরা ক্লেমে ক্লিক করি, তো অনেকেই বলেছিলেন যে ভাই লাইভে দেখালে বিষয়টা ভালো হয়, তো দ্যাটস ওয়াই আমি অনেক সময় ট্রাই করেছি বাট পারি নাই, তো তাদের ডেটের সাথে ম্যাচ হয় নাই, বা অনেক সময় আমি আগে ক্লেম করে ফেলেছি, তো দ্যাটস ওয়াই আর কি। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইভে। তো এখানে আসার পর এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করবো। সো কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের একটু সময় লোডিং নিবে, আর আমাদের এখানে ইনস্ট্যান্ট ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি 4 নম্বর পেমেন্ট নিচ্ছি এখন। যদি আমরা ওয়ালেটে আসি, আই থিঙ্ক 3 নম্বর, এখানে 13 টোকেন দিয়েছে, 13.78। তো অলমোস্ট আমাদের এখানে $21 দেখাচ্ছে, $21.16 মতো। তো এখন আমি এটা আমাদের ম্যাক্সি গ্লোবালে নিয়ে যাব, মানে এক্সচেঞ্জারে। তার জন্য আমরা এখানে ক্লিক করবো। সো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এর আগেও যে পেমেন্টগুলো নিয়েছি, এর আগেও আমরা 13 টোকেন, এই যে 13.38 নিয়েছিলাম, এর আগে 103 ফার্স্ট টাইম পেমেন্ট যখন নিয়েছিলাম, এটা আমাদের থার্ড টাইম আর কি। তো আমরা 3য় নম্বর পেমেন্টটা এখন নিচ্ছি। তো এখন আমরা কি করবো, এখান থেকে স্যান্ডে ক্লিক করবো। অবশ্যই কিছু রেখে দিব এখান থেকে, সম্পূর্ণটা করবো না, আমি 13টাও এখান থেকে উইথড্র করে নিব। তো আমরা অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, আমরা ম্যাক্সি গ্লোবাল থেকে অ্যাড্রেসটা নিয়ে এসেছি, কোরের অ্যাড্রেসটা, এখন জাস্ট এখানে বসিয়ে দিব এটা। তো আপনি খুব সহজে এইভাবে উইথড্র করে নিতে পারবেন। অনেকে এগুলোতে ঝামেলা হয়, মানে একদমই বিগিনার যারা রয়েছেন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেসটাও সঠিক আছে, এই যে টিকমার্ক চলে এসেছে, সঠিক অ্যাড্রেস দিবেন, আদারওয়াইজ সমস্যা হতে পারে। এখন জাস্ট আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো। যারা বিগিনার আছেন তাদেরই একটু সমস্যা হয়, আর যারা এগুলো জানা আছে তাদের কোনো সমস্যা হয় না। ওকে, আমরা এই পরিমাণ ব্যালেন্স এখান থেকে নিয়ে যাব। তো তার জন্য এখানে নিচে নেক্সটে ক্লিক করবো, নেক্সটে দিয়ে দিলাম, তারপরে দেখতে পাচ্ছেন এরকম চলে এসেছে। এখন জাস্ট আমরা এখান থেকে স্যান্ডে ক্লিক করবো, কিছু পরিমাণে রেখে দিব, কারণ নেক্সট ক্লেমের জন্য আমাদের কিছু ফিও লাগবে, কারণ এখানে একদমই অল্প পরিমাণে ফি, বাট এটা না থাকলেও দেখা যায় অনেক সময় ক্লেম করা যায় না। একদমই যদি ব্যালেন্স 0-0 করে ফেলি তাহলে হবে না, তো আমাদের কিছু রাখতে হবে। তো আমাদের অলরেডি 56 সেন্টের মতো আছে, এই পরিমাণে আমি রাখবো, আর বাকিগুলো এক্সচেঞ্জ করে ফেলবো, এখনই USDT করে ফেলবো। এটাও একদমই সহজ, ম্যাক্সিতে আসার পর জাস্ট আপনি ট্রেডে আসবেন, আমি দেখিয়ে দিই। এমনও কিছু ইউজার আছে যারা বেসিক্যালি আগে এরকম কোনো কিছু দেখে নাই, বা সাতোশি মাইনিং এ কাজ করেছে, মাইনিং করেছে, এখন পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে এগুলো ফেস করতে হচ্ছে, তো তাদের জন্য আর কি। তো আমরা এখান থেকে সরাসরি ম্যাক্সিতে আসার পর এখান থেকে এই যে ট্রেড রয়েছে, আমরা ট্রেডে আসবো, আসার পর এখানে অলরেডি আমাদের পেয়ার সেট আছে, এই যে Core2 USDT। আমি সরাসরি এখান থেকে যে প্রাইস চলছে এখন $1.52 মতো আমরা সেলে দিব, যেহেতু আমরা Core2 USDT করছি, আমরা এখান থেকে সেলে ক্লিক করবো। করার পর আমাদের এখান থেকে ম্যাক্স
ম্যাক্স করে দিব সো সবগুলো করতে চাইলে সবগুলো দিয়ে দিব আর যদি সবগুলো না করতে চাই তাহলে যতগুলো করতে চাই দিয়ে দিব অতগুলো দিয়ে দেওয়ার পর এখান থেকে সেল করে ক্লিক করলে সেল হয়ে যাবে আশা করি বুঝাতে পেরেছি তো আমি এটা পরবর্তীতে করে নিচ্ছি এখন আমি আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমরা ফারস্টে সাতোশি অ্যাপসে প্রবেশ করব এখনো যারা পেমেন্ট নেন নাই তাদের উদ্দেশ্যে আমি একটা আপডেট দিয়ে দিচ্ছি এর আগে আমি লাস্ট আপডেট বলেছিলাম তারপরও আমি আপনাদের আবারও দিচ্ছি আপডেটটা কারণ এরপরে আপনাকে কিন্তু আর পেমেন্ট করবে না সেটা হচ্ছে 15 মে মাসের 15 তারিখ এর আগে আপনাকে লিংক অ্যাড্রেস করতে হবে এর আগে যারা লিংক অ্যাড্রেস করবে না তখন তাদের ওয়ালেটটা পরিষ্কার করে দেওয়া হবে মানে তাদের যে কোড টোকেনগুলো থাকবে সেগুলো বেসিক্যালি সরিয়ে দেওয়া হবে অলরেডি আমাদের ম্যাক্সি থেকে মেল চলে এসেছে আই মিন আমাদের ডিপোজিট কনফার্ম হয়ে গিয়েছে তো যাই হোক পেমেন্ট করে দেওয়ার সমস্যা নেই পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হয় না এগুলো আপনারা জানেন তো যারা এখনো একটা পেমেন্টও পান নাই যদি 15 মের আগে আপনারা লিংক অ্যাড্রেস না করেন আপনার ওয়ালেটের সাথে যদি লিংক অ্যাড্রেস করে ফেলেন তাহলে নিশ্চিত আর যদি লিংক অ্যাড্রেস না করেন তাহলেই আপনার ঝামেলা হবে কারণ এরপরে আপনার এই ওয়ালেটে যা ব্যালেন্স থাকবে তা ক্লিয়ার করে দিবে তারা আপনাকে আর পেমেন্ট করবে না সেটা বারবার ওই জায়গায় বলা আছে এবং প্রিভিয়াস একটা ভিডিওতে আমি বলেছিলাম এখন যদি আমরা অ্যাসেটে আসি তাহলে দেখতে পারবেন আমাদের কোর একদম খালি হয়ে গিয়েছে এগুলো আমরা মাইনিং করে ইনকাম করেছিলাম সো যখন আপনি লিংক অ্যাড্রেস করবেন তখন আপনার ব্যালেন্সটা সরাসরি এই যে ব্যালেন্স রয়েছে এই ব্যালেন্স থেকে এই ফ্রোজেনে চলে আসবে এবং ফ্রোজেন থেকে যখন আপনি ফার্স্ট পেমেন্ট নিয়ে যাবেন তখন দেখাবে সবগুলো কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো কমপ্লিট দেখাচ্ছে বাট আমাদের কমপ্লিট হয় নাই কমপ্লিট হয়েছে বলতে এখান থেকে তাদের ওয়েবসাইটে চলে গিয়েছে অ্যাড অফ বেসিসে যেরকম যেখান থেকে ক্লেম করেছি সেই জন্য অ্যাপসে এগুলো সবগুলো কমপ্লিট দেখাচ্ছে আর কি তবে মান্থলি আমাদেরকে দেওয়া হচ্ছে কোনো সমস্যা নেই তবে আপনাকে লিংক অ্যাড্রেসটা মাস্ট বি ইম্পর্টেন্ট সঠিকভাবে করতে হবে যদি সঠিকভাবে না করেন তাহলেও সমস্যা সঠিকভাবে করে ফেলবেন তো কীভাবে করতে হবে চ্যানেলে ভিডিও আছে আগের ভিডিও ঘাটাঘাটি করলে আপনি বুঝতে পারবেন তারপরে এখানে রয়েছে এই যে কোর ওয়ান যদি আমরা কোর ওয়ানে ক্লিক করি এখন আমরা ইনকাম করছি এখান থেকে বিভিন্ন এখন যে ফ্রেন্ডকে ইনভাইট করছি তাদের মাধ্যমে যে টিমে আসলে এখানে দেখতে পারবেন কিছু কিছু আমাদেরকে দেওয়া হয় আমি গতকালকে এগুলো রিডিউম করে ফেলেছি তারপরে এখানে দেখবেন নিচে এরকম আগে কিন্তু বিটিসি দেওয়া হতো আই মিন বিটকয়েন আর কি তো এখন আমাদেরকে দেওয়া হচ্ছে তাদের নিজস্ব কয়েন যেহেতু আছে কোর কয়েন তো কোর কয়েনটা দেওয়া হচ্ছে এখান থেকে ক্লেম করলে এটা কিন্তু কোর ওয়ানে আসছে এই যে কোর এখানে দুইটা কোর টোকেন কিন্তু সেইমই এই যে কোর ওয়ান আর কোর একই টোকেন আর কি তো এখানে কোর দুইটা যেহেতু দুইটা পরিচয় হওয়ার জন্য এবং কোর ওয়ান থেকে আমরা ইনকাম করছি ফ্রেন্ডস থেকে ইনভাইট করে তারপরে এখানে যে টিকিট বর্তমান সময়ে যে গিভওয়ে চলতেছে বিগেস্ট একটা গিভওয়ে গিভওয়ের মাধ্যমে আমি যদি দেখাই এই গিভওয়ের মাধ্যমে হিউজ পরিমাণে ইনকাম করা যাচ্ছে আমার ভোটস এখন নাই আর গতকাল পর্যন্ত 100টা ছিল আর কি তো একজনকে ইনভাইট করলে 100 টোকেন করে আপনাকে দেওয়া হতো সো দেখতে পারবেন মোটামুটি আমাদের এখানে আর্নিং হয়েছে টিকিট লাগিয়ে যে দেখতে পাচ্ছেন 10 সেন্ট এরকম করে হিউজ পরিমাণে তারপর $1 আমরা এখান থেকে পেয়েছি এর আগেও আই থিঙ্ক $1 পেয়েছি যে দেখতে পাচ্ছেন তিনটা পেজ আছে এর আগেও দেখতে পাচ্ছেন এখানে $1 আমরা পেয়েছিলাম এখানে দেখতে পারবেন এর আগেও $1 দিয়েছে আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখানে তো এরকম করে দিচ্ছে এখান থেকে মোটামুটি ভালো ইনকাম হচ্ছে পার্টিসিপেট করলে মিনিমাম আপনার 100 ভোট থাকলেও প্রতিদিন আপনি 10 সেন্ট করে ইনকাম করতে পারবেন আর মাঝে মধ্যে দেখা যায় রবিবারে বিশেষ করে সানডের দিন যখন বেশিটা থাকে মানে $888 এটা সানডেই শুধুমাত্র দেওয়া হয় তো সেই দিন একটু বেশি পাওয়া যায় সবাই একটু বেশি পায় এই যে আমি $1 করে সানডেই পেয়েছি যতটা যতদিন $1 পেয়েছি আর কি আশা করি বুঝাতে পেরেছি প্রত্যেককে বলবো এখানে ইনভাইট করেন ইনভাইট করাটা খুবই সিম্পল যারা নতুন করে অ্যাকাউন্ট তৈরি করে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের খুব শীঘ্রই একটা ভিডিও আসবে একটু ধৈর্য ধরুন এখানে দেখতে পারবেন ইনক্রিজ ইনকাম এখানে ক্লিক করলে আপনার রেফার লিংক পেয়ে যাবেন এই রেফার লিংকের মাধ্যমে কপি করে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করলে আপনার এখান থেকে বুটসও পেয়ে যাবেন তবে যেদিন রেফার করবেন ওই দিন না তার 1 সপ্তাহ পর থেকে আপনাকে বুট দেওয়া হবে এখান থেকে এবং সেই বুটসগুলো আপনি 3টা টিকেটের মধ্যে দিয়ে যেটা আপনার কপালে থাকবে সেটা আপনি পেয়ে যাবেন আশা করি বোঝাতে পেরেছি আর এখন আসি এই যে এটা উইথড্রল বিষয় এখানে যদি কোর ওয়ানে ক্লিক করি এটা যে ইনকাম হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনো অ্যাভেলেবল নাই যে কোর ওয়ান উইথড্রল ইজ নট অ্যাভেলেবল অ্যাট দ্য মোমেন্ট যারা নতুন করে ইনকাম করছেন কোর ওয়ান তারাই বেসিক্যালি এই উইথড্রটা করতে পারবেন না তো করতে পারবেন তবে আমার যতটুকু মনে হয় আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা অনেক সময় নিবে কারণ বর্তমান সময়ে তাদের টোকেনের ভ্যালুটা অনেক পরিমাণে পড়ে গিয়েছে এবং তাই সেটা তারা ভালো করেই জানে যে তাদের সাপ্লাই হিউজ পরিমাণে এখন যদি এইটাও উইথড্র করতে দেয় তাহলে তো একদম টোকেনের কিছুই থাকবে না পেমেন্ট অবশ্যই পাবেন করতে থাকেন নিশ্চিতে থাকেন পেমেন্ট অবশ্যই পাবেন তবে একটু সময় লাগতে পারে এটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না তবে এক্সপিরিয়েন্স থেকে এটাই বলতে পারি যে একটু সময় নিবে তারা সময় নিয়ে তারপরে এটা উইথড্র রিলিজ করবে বা উইথড্রটা স্টার্ট করবে আশা করি বোঝাতে পেরেছে অনেকে কোয়েশ্চেন করেছিলেন এটার বিষয়ে কবে উইথড্রটা স্টার্ট করবে নিশ্চিন্তে থাকতে পারে এটা 100% ট্রাস্টেড যেহেতু ইতিমধ্যে অনেকেই পেমেন্ট পাচ্ছে ইভেন আমি লাইভেও পেমেন্ট নিয়ে আপনাদেরকে দেখিয়েছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং